HSC পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভকামনা এবং আপনাদের জন্য দোয়া এবং প্রার্থনা করি যে আপনারা এবারের 2023 সালের HSC এবং আলিম পরীক্ষার্থীরা আপনারা প্রতিটা সাবজেক্ট সুন্দর এবং নির্ভুলভাবে পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ করবেন ইনশা আল্লাহ। দেখেন, পরীক্ষা শুরু হচ্ছে বা পরীক্ষার ডেট পড়েছে, তখনই আপনাদের মাথার ভিতরে একটা বিষয় কাজ করে যে রুটিন কবে হাতে পাবো, শিক্ষাবোর্ড কখন আমাদেরকে রুটিনটা দেবে, এরকম একটা বিষয় আপনাদের মাথার ভিতরে চলে আসে, তাই না? সেই টেনশনটাকে দূর করার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ আলিম পরীক্ষার্থীর রুটিন সহ আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, আপনারা যেই যেই বোর্ডের রুটিন এখানে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ, এই কয়টা বোর্ডের রুটিন আমি আপনাদেরকে দিচ্ছি। আর আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ বৃহস্পতিবার থেকে। তাহলে কি আলিম পরীক্ষার্থী তাদের কি তাও আগস্ট মাসের 17 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, মাদ্রাসা বোর্ড অর্থাৎ মাদ্রাসা এবং কলেজ দুইটা একসাথেই পরীক্ষাটা শুরু হচ্ছে আপনাদের। আপনি কীভাবে এই রুটিনটা ডাউনলোড করবেন আমি যদি একটু আপনাদেরকে বলি যে এখানে কী কী লেখা আছে। আমি যদি একটু আপনার 2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষার্থীদের সময়সূচি, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। আমি আবার বলে রাখছি যে এই রুটিনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর যদি আপনারা জানা থাকে যে PDF ফাইল কীভাবে ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন থেকে আপনারা ভিডিওটা এখনই স্টপ করে আপনারা ডিসক্রিপশন থেকে PDF ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। আমি আলিম পরীক্ষার্থীর রুটিন এবং কলেজ অর্থাৎ ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এই কয়টা বোর্ডের রুটিন আমি আপনাদেরকে PDF মাধ্যমে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে কতগুলো বিশেষ নির্দেশনা বলে আছে আপনারা পড়ে নেবেন আপনাদের মতো করে। আমি একটা স্ক্রিনশট করার সুযোগ আপনাদেরকে দিয়ে দিই, চাইলে এখান থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন যারা PDF ফাইল ডাউনলোড করতে পারবেন না। আমি আশা করি যে এই সময়টুকুর ভিতরে স্ক্রিনশট করা হয়ে গেছে। মাদ্রাসার বোর্ডে যারা আছেন তারা চাইলে এখনই স্ক্রিনশটটা করে নিতে পারেন। আমি আশা করছি যে আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, যদি আপনি স্পষ্ট না বোঝেন তাহলে ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা একটু দেখে আপনাদেরকে, আপনি ভিডিওটা হয়তো বা কীভাবে দেখছেন সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু আমি দেখাই, আমি চলে যাব ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। হ্যাঁ, গিয়ে তার ভিতরে একটা কথা বলে দিই, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি। হ্যাঁ, আপনারা ভিডিওটা ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন, হয়তো এভাবেই দেখতে পাচ্ছেন, তাই না? আমি 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 দুঃখিত যে ভিডিওটা ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন, তাই না? আপনি কী করবেন, এখানে যে মোর একটা অপশন আছে দেখতে পাচ্ছেন হয়তো বা, এই মোর অপশনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করে দিয়ে তারপর এইখানে আরেকটা মোর অপশন দেখতে পাবেন, এই মোর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে তাসাউফ আদ্যশুদ্ধি বইটি PDF ফাইল ডাউনলোড করতে উক্ত লিঙ্কে ক্লিক করুন। এখানে ঠিক লেখা থাকবে যে HSC আলিম পরীক্ষার্থী 2023 সালের রুটিন ডাউনলোড করতে উক্ত লিঙ্কে ক্লিক করুন। আপনি কী করবেন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। হ্যাঁ, আপনি এভাবে ক্লিক করে দিলে আপনার কাছে রুটিনগুলো চলে আসবে, আপনি সেখান থেকে খুব সহজেই রুটিনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে কী করবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন যে ভাই আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমাদেরকে রুটিনটা দিতেন তাহলে ভালো হতো। আপনার কমেন্ট দেখে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুটিন দিতে চেষ্টা করব। দেখেন, এরকম একটা অপশন আসবে, আসার পর আপনি এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ক্লিক করলে রুটিনটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে নির্দেশনা বলি যদি আপনাদেরকে একটু বলি যে দেখেন অনেকগুলো নির্দেশনা বলি আছে, 11টা নির্দেশনা বলি আছে। এখানে আপনারা যথাযথ সময় আসবেন এবং সঠিকভাবে নির্দেশনা পালন করবেন এটা আমি জানি। তারপরও একটুখানি বলে দিচ্ছি, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্ব অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাকিগুলো আপনারা পড়ে নেবেন, আমি সময় অপচয় করতে চাচ্ছি না আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহমূলক কমেন্ট করে দেবেন। আর একটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যদি না পারেন ডাউনলোড করতে PDF ফাইল আমাকে বলবেন কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমাদেরকে দিতেন তাহলে ভালো হতো। আপনি কমেন্ট করবেন, আমি আপনার সাথে পার্সোনালি আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানে মেসেঞ্জারে গিয়ে আপনি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই
রুটিনগুলো আপনাকে দিয়ে দিব, বা আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারেন, যদি সেটা আসলে একটু ঝামেলা হয়ে যায়, অনেকে বিষয়টা পারেন না, তাই বলছি যেভাবে সংক্ষেপ হয়ে যায় আপনি সেভাবে সেই পদ্ধতি অবলম্বন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।